হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে আমার কাছে আছে অনেকগুলো নিউজ কভার আপ করার জন্য। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথম নিউজ আসতেছে FFIC এর ফাইনাল নিয়ে। তো ফ্রেন্ডস, আপনারা সকলে জানেন FFIC গতকাল ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। তো ফ্রেন্ডস, কালকে FFIC এর ফাইনালে উইন হয়েছে TG অর্থাৎ টোটাল গেমিং এর স্কোয়াড। তো আপনারা অলরেডি স্ক্রিনে হয়তো দেখে নিয়েছেন ফুল রেজাল্ট, চাইলে আপনারা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারেন। এরপর আসি আমরা FFIC এর কোড নিয়ে যে ঝামেলা উঠেছিল। তো ফ্রেন্ডস, FFIC কোড দেওয়ার পর এত পরিমাণে ট্রাফিক অর্থাৎ ট্রাফিক তৈরি হয় ওয়েবসাইটে, যার ফলে ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়। তো ফ্রেন্ডস, বন্ধ হওয়ার পরে অর্থাৎ ওয়েবসাইটটি বন্ধ হওয়ার পরে রিডিম কোডটি আবার রিনিউ করার পরে সকাল 6টা পর্যন্ত দেওয়া হয় এবং সেই নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেওয়া হয় ইন্ডিয়া অফিসিয়ালের পক্ষ থেকে। তো আপনারা পোস্টটা নিজেরাই দেখেন, যদিও এখন ওই কোডটি আর কাজ করবে না কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আমাদের এবার নিউজ জাদিকুল গেমারের পক্ষ থেকে। জাদিকুল গেমার ইন্ডিয়ান সার্ভারকে এক্সপোজড করছে। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিওর ছোটো একটি ক্লিপ দেখে নিন। পুরো ভিডিও দেখতে হলে অবভিয়াসলি জাদিকুল গেমারের চ্যানেল ভিজিট করে আসতে হবে। তো ফ্রেন্ডস, শুধু জাদিকুল গেমার নয়, ছোটো বড় অনেক ইউটিউবারই সার্ভার নিয়ে আন্দোলন করা শুরু করেছে। থাকে তাকে অফলাইন দেখায়, আর কেউ অনলাইনে থাকলে তাকে অফলাইন দেখায়। এটা আমার নতুন করে বলতে হবে না, এটা আশা করি আমার থেকে ভালো তোমরাই জানো। সো এইসব সমস্যা কিন্তু তোমরা অন্য কোনো সার্ভারে খুঁজে পাবা না, যেটা একমাত্র তোমাদের এই সুন্দর চুতিয়া ইন্ডিয়ান সার্ভারেই খুঁজে পাবা। তো ফ্রি ফায়ার সার্ভারদের মধ্যে, কিছু বড় বড় সার্ভারদের মধ্যে ইন্ডিয়ান সার্ভার হচ্ছে অন্যতম। এখানে আমরা তিনটা দেশ গেম খেলি, বাংলাদেশ, নেপাল আর হচ্ছে ইন্ডিয়া। কিন্তু এই ইন্ডিয়ানদের ভাবসাব দেখলে মনে হয় যে ইন্ডিয়ান সার্ভারের অধীনে আমরা গেম খেলি, মানে তাদের বাপের সার্ভার, তাদের বাপের সার্ভারে আমরা গেম খেলি। এবার আসি HSYT-র পক্ষ থেকে। তো ফ্রেন্ডস, HSYT আজকে একটি ভিডিও আপলোড করেছে যেখানে তিনি লিখেছিলেন জাদিকুল গেমার এক্সপোজ। তো ফ্রেন্ডস, যাই হোক, জাদিকুল গেমার বানানটি সেখানে ভুল ছিল, যেখানে ছিল জাকিদুল গেমার নাম, অর্থাৎ জাকিদুল গেমার শব্দটি ইউজ করছেন। তো আপনারা নিজের স্ক্রিনে অলরেডি দেখে ফেলেন সেটা একটি ফান ভুল। আমি জানি না HSYT ইচ্ছা করে দিয়েছেন নাকি না জেনে দিয়েছে। তো ফ্রেন্ডস, আমার ফার্স্ট ভিডিওতে কিন্তু জাকিদুল গেমার হয়ে গেছিলো ফার্স্ট উচ্চারণে বানানো না। যাই হোক ফ্রেন্ডস, এটা এরকম ভুল হতেই পারে। আমাদের এবারে নিউজ গেমিং আজারের পক্ষ থেকে। তো ফ্রেন্ডস, কাহিনী হয়েছিল গেমিং আজার প্রথম একটি ভিডিও আপলোড করেছিল যেখানে তিনি বলেছিলেন ইন্ডিয়ান সার্ভারকে বেটার করার জন্য বাংলা সার্ভার পাইতে হয়তো আমাদেরকে সময় লাগতে পারে। যে ভিডিও ক্লিপটা আমি গত ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই গত ভিডিওতে যেয়ে দেখে আসতে পারেন। তো ফ্রেন্ডস, এইবারে তিনি গতকালকে একটি ভিডিও আপলোড করেছেন যেই ভিডিওতে তিনি বলেছেন আমরা বাংলাদেশ সার্ভার চাই পাকিস্তান সার্ভারে যে স্কার্ফ অর্থাৎ এসকে সাবির বসে যে স্কার্ফটি এতটা রেয়ার আইটেম সেটা নাকি সেখানে মাত্র 300 ডায়মন্ড দিচ্ছে। তো ফ্রেন্ডস, আপনার ভিডিও ছোটো একটি ক্লিপ দেখে নিন। পুরো ভিডিও দেখতে হলে অবভিয়াসলি গেমিং আজার চ্যানেল ভিজিট করে আসতে পারেন। বাংলা সার্ভার চাইবো, বাট দুঃখের বিষয় হচ্ছে সেখানে হয়তো বড় কোনো ইউটিউবাররা সাপোর্ট দেখাবে না, আই মিন আমাদের সাথে থাকবে না। এক, আর যারা আমরা 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ, 4 লাখ বা 50,000 সাবস্ক্রাইবার ইউটিউবার রয়েছে, তারা সবাই একসাথে ভিডিও বানাবো, একটা টাইমে, একটা সময়ে, একটা ডেতে আমরা ভিডিও বানাবো। অবশ্যই আপনাদের সাপোর্টটা আশা করছি। এখন যদি ভাই আপনার সাপোর্ট না করেন তাহলে আমাদের কোনো প্রবলেম নাই, কারণ আমি বললাম তো ভাই, সপ্তাহে 7 দিন আমার হয়তো একদিন পিক খারাপ থাকে, তারপর যখন আমার ওয়াইফাই পিং মানে হাই হয় তখন আমি লোকাল ওয়াইফাই বন্ধ করে আমার ডেটা আছে ডেটা আমি অন করে দিই। আমার এত প্যারা নাই, তবে জাস্ট আপনাদের জন্য আমাকে অনেকেই অনেক কমেন্ট করছে, বিশেষ করে আমার পেজে আইসা, তারপর বিশেষ করে আমার গেমিং আজারের মতামত তো আপনারা শুনে নিলেন। আমিও মনে করি বাংলাদেশে একটা সার্ভার পাওয়া উচিত। তো ফ্রেন্ডস, যাই হোক, এবার আমরা চলে যাই ME2R গেমিংয়ের পক্ষে। তো ME2R গেমিংয়ের গতদিন আমি বলেছিলাম 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো যারা দেখেননি গতদিনের নিউজটা দেখে আসতে পারেন। তো ফ্রেন্ডস, তিনি আজকে তার 100K স্পেশাল ভিডিওটি আপলোড করেছেন। ভিডিওর ছোটো একটি ক্লিপ দেখে নিচ্ছি। পুরো ভিডিও দেখতে হলে অবভিয়াসলি ME2R গেমিংয়ের চ্যানেল ভিজিট করতে হবে। স্পেশাল ভিডিও তোমাদের চ্যানেলের ভিডিও, সো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য কিন্তু তোমাদের চ্যানেলে আজকে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আজকে মিটওয়ারের আর্মি এখন 1 লক্ষ আর্মিতে পরিণত হয়েছে। অ্যান্ড গাইস, একটা কথা মনে রাখো, মিটওয়ার তোমাদের পাশে ছিল, আছে অ্যান্ড ভবিষ্যতে থাকবে। সো তোমাদের সাপোর্ট কখনোই ভোলার মতো না গাইস। আর তোমাদেরকে আমি কোনো কিছু বলে ছুটো করতে চাই না, এখন জাস্ট লাভ ইউ ব্রাদার্স। অবশ্যই রাব্বি ভাই, আমরা আপনার পাশে থাকবো সবসময় ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, আমাদের এবার নিউজ রোস্টেড গেমিং YT-র পক্ষ থেকে। রোস্টেড গেমিং YT তার চ্যানেলে সার্ভার সম্পর্কে একটি ভিডিও আপলোড করেছে। তো ভিডিওর ছোটো একটি ক্লিপ আমি দেখা দিচ্ছি। পুরো ভিডিও দেখতে হলে অবভিয়াসলি রোস্টেড গেমিং YT চ্যানেল ভিজিট করতে হবে। তো ফ্রেন্ডস, অলরেডি আমি কিন্তু 2টা ক্লিপ আগেও দেখিয়ে দিয়েছি সার্ভার সমস্যা নিয়ে। তো ফ্রেন্ডস, আমি মনে করি বাংলাদেশ সার্ভার একান্তভাবেই পাওয়া উচিত। তো আপনারা কী মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো ভিডিও ক্লিপটা আমরা দেখে নিই। পুরো ভিডিও দেখতে হলে রোস্টেড গেমিং YT চ্যানেল ভিজিট করতে হবে। যদি সাপোর্ট না করেন
আপনারা যদি ভিডিওটা ভালোভাবে শেয়ার না করেন, মানে ভিডিওটা যদি সবার দ্বারা পৌঁছে না যায়, তাহলে এই সমস্যা সলভ হবে কীভাবে? কারণ ভাই একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে পাকিস্তান সার্ভারের দিকে তাকান, তো পাকিস্তান সার্ভারে অনেক কিছু কিন্তু ফ্রিতে দিতেছে, যে বাংলাদেশ মানে ইন্ডিয়ান সার্ভারে যেসব লেজেন্ডারি ড্রেস এবং কালেকশন আছে ওইগুলোও কিন্তু পাকিস্তান সার্ভারে ব্যাক দিছে। তো আপনারা চাইলে পাকিস্তান সার্ভারে গিয়ে দেখতে পারেন। তো এসকে সাবিরের যে রুমালটা আছে তো ওইটাও কিন্তু স্টোরি দিয়ে দিছে 300 ডায়মন্ডে। তারপর ব্ল্যাক টি শার্ট যেটা লেজেন্ডারি অনেকের ফেভারিট, তো ওইটাও কিন্তু স্টোরি দিয়ে দিছে মাত্র 300 ডায়মন্ডের বিনিময়ে। তাহলে বোঝেন ভাই কি বলবো আর। তারপর যে গ্লোয়াল স্কিনগুলো আছে সবগুলো গ্লোয়াল স্কিন মানে টোকেনের মাধ্যমে এক্সচেঞ্জ করা যায়, মানে ফ্রি একদম। তাহলে বোঝেন যে পাকিস্তান সার্ভারের কী অবস্থা আর ইন্ডিয়ান সার্ভারের কী অবস্থা। ইন্ডিয়ান সার্ভার আমাদের লুটে খাচ্ছে ভাই, যা বলার বাইরে। তো সেই সব কথা নিয়ে বাড়াতে চাই না, কারণ আমি আজকের ভিডিওতে অলরেডি টোটালি 3টা ভিডিও ক্লিপ দেখিয়েছি বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়ান সার্ভার পাকিস্তান সার্ভারের মধ্যে পার্থক্য করা। তো ফ্রেন্ডস, আপনারা কি চান যে ইন্ডিয়ান সার্ভার ডেভেলপ হোক কিংবা ইন্ডিয়ান সার্ভার থাকুক কিংবা বাংলাদেশ সার্ভার? তো আমি পার্সোনালি তো বাংলাদেশ সার্ভার চাই, কিংবা ইন্ডিয়ান সার্ভার ডেভেলপ করুন, যে কোনো একটা তো করাই লাগবে ভাই। তো ফ্রেন্ডস, আপনারা কী চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবভিয়াসলি। তো ফ্রেন্ডস, এবার চলে যাই এসএসওয়াইটির আরেকটি নিউজ থেকে। তো ফ্রেন্ডস, এসএসওয়াইটি তার চ্যানেলের 100K স্পেশাল একটি লাইভ স্ট্রিম চলছে, অর্থাৎ 100K হয়নি, আমি জাস্ট লাইভ স্ট্রিম থেকে যখন লিভ নিছি তখন ছিল 99.6K সাবস্ক্রাইবার্স। তো ফ্রেন্ডস, আপনারা যদি আমার ভিডিওটা রাইট বাটনের উপর দেখেন, অলরেডি আমি মনে করি ইনশাল্লাহ এসএসওয়াইটি 100K আজকের মধ্যেই হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যারা দেখেননি অবশ্যই যান লাইভ স্ট্রিমে, যায় এখনই সাবস্ক্রাইব করে দিয়ে ভাই 100K করে দেন। তো নেক্সট নিউজে আমরা কভার করতে পারি। তো ফ্রেন্ডস, যাই হোক, আশা করি 100K কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার আমাদের নিউজ আসুক মিস্টার ট্রিপল আর অ্যান্ড সুব্রত সম্পর্কে। তো ফ্রেন্ডস, গত ভিডিওতে আমি কভার করেছিলাম মিস্টার ট্রিপল আর এবং গেমিং সুব্রতের সাবস্ক্রাইব সংখ্যা সমান সমান ছিল, অর্থাৎ 1.54 মিলিয়ন 1.54 মিলিয়ন। বাট আজকে মিস্টার ট্রিপল আরের হয়ে গেছে 1.56 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, অ্যান্ড গেমিং সুব্রতর হয়েছে 1.55 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। অর্থাৎ বাংলা গেমিং কমিউনিটির এখন সবচেয়ে বড় সাবস্ক্রাইবার হলো ইউটিউবার হলো মিস্টার ট্রিপল আর। তো কনগ্রাচুলেশনস মিস্টার ট্রিপল আর, অর্থাৎ রিজভি ভাই। ভিডিওর সেকেন্ড পার্টে কী থাকে তো আপনারা অবশ্যই জানেন, কিছু অ্যাচিভমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করি। তো অ্যাচিভমেন্টসে যাওয়ার আগে অবশ্যই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দিন। তো ফ্রেন্ডস, আমাদের এটি হলো বাংলা গেমিং নিউজ চ্যানেল। তো ফ্রেন্ডস, আপনারা হিন্দি নিউজ চ্যানেলগুলো এতটা সাপোর্ট করেন, তো বাংলা নিউজ চ্যানেলকে অবশ্যই সাপোর্ট করে দেবেন। আমরা 1K-র অনেক কাছে আসি, সত্যি জাস্ট জোকিং ব্রো, আমরা 1K থেকে অনেক দূরে। তো আপনারা এত কী করতেছেন ভাই, চ্যানেলটা শেয়ার করে দেন আপনার ফ্রেন্ডদের কাছে, যাতে করে তারাও নিউজগুলো পাইতে পারে, আর তাদেরকেও বলে দেন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যদি সাবস্ক্রাইব করে তো অবশ্যই ডিজাইলক পাই যাবেন আপনাদের আইডিতে। তো ফ্রেন্ড, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন, আর যারা শেয়ার করেনি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন। আমি এখনও দেখছি অনেকে ভিডিওগুলো দেখছেন বাট এখনও সাবস্ক্রাইব করে দিই ভাই, লাল বাটনটা কালো করে দিতে আপনাদের কোনো টাকায় খরচ হইতেছে না, তো জলদি জলদি করে দেন। তো চলে যাবো কিছু অ্যাচিভমেন্টসে, তার আগে একটা কথা বলে নিই ফ্রেন্ডস। অনেকে আমাকে বলতেছিলেন ইনবক্সে, 2-3 জন বলছেন ভাই আইডিজেড কাব্য যে পডিকপোকে গালি দিছে এই নিউজটা কেন আমি কভার করি নাই। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমি কভার করি নাই, আমি কোনো কন্ট্রোভার্সিতে যাইতে চাইতেছি না। তো ঠিক আছে, যদি আমি কন্ট্রোভার্সিতেও যাই ভাই, এই নিউজটা সম্পর্কে আমার সত্য কোনো তথ্য ছিল না ভাই, ওইটুকু ভিডিও ক্লিপে আমি কিছুই প্রমাণ করতে পারবো না, যার কারণে আমার পুরো ভিডিও ক্লিপটা দরকার ছিল যেটা এখনও পাইনি। যদি আমি পেয়ে যাই তো অবশ্যই নিউজটা আমি কভার করে দেবো, নো টেনশন। তো ফ্রেন্ডস, চলুন দেখে নিই কিছু অ্যাচিভমেন্টস। গেমিং উইথ নাইম কমপ্লিট করে ফেলেছেন 900K সাবস্ক্রাইবার্স। আইকন পল কমপ্লিট করে ফেলেছেন 950K সাবস্ক্রাইবার্স। সুব্রত কমপ্লিট করে ফেলেছে 500K সাবস্ক্রাইবার্স। রিড বাংলা গেমিং কমপ্লিট করে ফেলেছে 30K সাবস্ক্রাইবার্স। মিস্টার মেহেদি কমপ্লিট করে ফেলেছে 10K সাবস্ক্রাইবার্স। মাই হার্টি কনগ্রাচুলেশনস অল অফ দ্য টু সাইড গেমার্স কমপ্লিট করে ফেলেছে 1 মিলিয়ন ফলোয়ার্স ইন ইনস্টাগ্রাম। অ্যাজ আ থার্ড গেমিং ইউটিউবার, আই মিন ফ্রি ফায়ার গেমিং ইউটিউবার, টু সাইড গেমার কমপ্লিট করে ফেলেছে 1 মিলিয়ন ফলোয়ার্স ইন ইনস্টাগ্রাম। তো ফ্রেন্ডস, প্রথমে কমপ্লিট করেছিল আজুভাই, অর্থাৎ আমাদের টোটাল গেমিংয়ের আজুভাই 94 কমপ্লিট করে ফেলেছিল 1 মিলিয়ন ফলোয়ার্স। তারপরে কমপ্লিট করেছিল লোকেশ গেমারের, লোকেশ রাজ 007 কমপ্লিট করে ফেলেছিল 1 মিলিয়ন ফলোয়ার্স। অ্যান্ড অ্যাট লাস্ট টু সাইড গেমার্স কমপ্লিট করে ফেলেছে 1 মিলিয়ন ফলোয়ার্স। বাট টু সাইড গেমারই প্রথম গেমিং ইউটিউবার যাদের ইনস্টাগ্রাম প্রোফাইল ভেরিফাইড।
তো ফ্রেন্ডস অবশ্যই টু সাইড গেমারকে অনেক অনেক কনগ্রেচুলেশনস যাতে তাদের ভেরিফাইড হওয়ার জন্যে। তো ফ্রেন্ডস আমরা এবার যে কথাটি বলবো সেটি হলো আমরা কি এই মাসের মধ্যে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো। তো ফ্রেন্ডস সবটাই তোমাদের হাতে, তোমরা যদি চ্যানেলটিকে শেয়ার করো, বেশি বেশি করে ভিডিওগুলো দেখো এবং বেশি বেশি করে ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, তো অবশ্যই আল্লাহর রহমতে আমরা এই মাসে হয়তো বা 500 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে ফেলতে পারবো। তো আমাদের এটা একটা মাইলস্টোন যে এই মাসে আমরা 500 কমপ্লিট করতে পারবো কি না। তো ফ্রেন্ডস অবশ্যই শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি ভিডিওটা প্রতিদিন অনেকে দেখো ভাই, এখনও আমার চ্যানেলে 80% নন সাবস্ক্রাইব। ফ্রেন্ডস আমি প্রতিটা দিন দেখাই তোমাদেরকে 80% নন সাবস্ক্রাইব, কমে না বরং বেড়ে যাচ্ছে, আগে ছিল 80%, এখন হচ্ছে 80.6% নন সাবস্ক্রাইব। তো ফ্রেন্ডস তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো ভাই, ডেইলি ভিডিও দেখো অনেক আসো বাট সাবস্ক্রাইব করতেছো না কেন ভাই, তোমরা তো ডেইলি ভিডিও দেখতেছোই, তাহলে সাবস্ক্রাইব করে দিলে দ্রুত ভিডিওগুলো পেয়ে যাবা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি বেঁচে থাকি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।